নমস্কার নমস্কার নমস্কার, রামানুজন ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আসছি যে পরিমিতির বিশেষ অধ্যায়, যেটা চৌং আর শঙ্কু, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমরা চৌং আর শঙ্কু সম্পর্কে জানব, দেখা যাক এগুলো কীরকম হয়। আচ্ছা, প্রথমেই আসছি আমরা চৌংয়ের ব্যাপারে। চৌংটা কী? যেটা আমরা সবাই জানি যে ধরো বাড়িতে যাই আমরা জলের পাইপ দেখেছি, জলের পাইপ বিশেষ করে যে বা জলের কোনো মোটা ধরনের কোনো পাইপ যেরকম ধরনের হয় সেইটা হলো আমাদের চৌং, বা কোনো সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার যেরকম ধরনের হয় সেটা হলো চৌং। যে ব্যাপারটা কেমন, যে এরকম যদি আমরা কোনো একটা জলের পাইপ ভাবি, সেটা হলো চৌং আকৃতির একটা পাইপ। জলের একটা পাইপ আমরা ধরলাম, এই ক্ষেত্রে এর যে তলটা আছে, দুটো তল, দুটো হলো বৃত্তাকার তল, দুটো তলই বৃত্তাকার আর এরকম লম্বা, আর এখান থেকে যে এটা হলো এর ব্যাসার্ধ, এটা হলো আর, এখান থেকে এর ব্যাসার্ধ এটা আমরা আর ধরি, আর উচ্চতাটা এখান থেকে উচ্চতাটা ধরি আমরা এইচ, আর হলো ব্যাসার্ধ, ঠিক আছে, আর ব্যাসার্ধ হলো আর একক, আর উচ্চতা যেটা, উচ্চতা হলো এইচ একক, ঠিক আছে। তাহলে এর যে ধর্মগুলো যেগুলো আছে সেগুলো আমরা এক এক করে এখান থেকে জানবো কীভাবে যে করা যায়। এর প্রথম আমরা ধরি যে এর যে ভূমিতলটা, ভূমিতলটা কি একটা বৃত্তাকার তল? ভূমিতলটা বৃত্তাকার তল, তাহলে বৃত্তাকার যদি তল হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কী হবে? বৃত্তের ক্ষেত্রফল আমরা সবাই জানি পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে ভূমির যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের হবে ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক, ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল আমরা পেলাম। আচ্ছা, উচ্চতাটা যা আমরা ধরলাম এইচ। এবার যদি আমরা এর আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে চাই, পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, এখন চৌংয়ের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কীভাবে বের করব? এখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে চৌংটা কিসের ওপরে দাঁড়িয়ে আছে? এই ভূমির ওপরে, ঠিক আছে। আচ্ছা, যদি এখন আমার পার্শ্বের তলে বা চারিদিকের ক্ষেত্রফলটা বের করতে হয় তখন কি হয়, যেটা এই বৃত্তের পরিধিটা যদি আমরা ধরি, পরিধির ওপরে দাঁড়িয়ে আছে। ভালো করে কল্পনা করো যে যদি আমরা একটা পরিধি ধরি, বৃত্ত তার পরিধিটা নিই, পরিধি মানে তার চারপাশ, তার উপরে কোনো কিছু একটা দাঁড়িয়ে আছে, সেইটা যদি আমরা বিচার করি তাহলে তার পার্শ্বতলটা পাবো। তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল ধরতে গেলে আমাদের বৃত্তের পরিধিটা দরকার, ঠিক আছে, চারপাশ, সেই জন্য তার পরিধি, পরিধির ওপরে যেটা দাঁড়িয়ে আছে সেটা হলো তার পার্শ্বতলের ক্ষেত্রফল। সেই জন্য যদি ভূমির পরিধি যদি বলি, ভূমির পরিধি কী, ভূমির পরিধি কী হবে? ভূমির পরিধি হলো টু পাই আর একক। তাহলে ভূমির পরিধি যদি টু পাই আর একক হয় তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এই ভূমির পরিধির সঙ্গে কতটা হাইট আছে চৌংটার, সেই কতটা হাইট আছে যদি সেইটা দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল পাওয়া যাবে। কেন? কারণ পরিধির ওপরে দাঁড়িয়ে আছে চৌংটা, তাহলে এই পরিধির সঙ্গে এইচটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমার এর পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে টু পাই আর ইনটু এইচ বর্গ একক, হয়ে গেল। এবার আসছি আমরা এর আয়তন, এর যদি আমরা আয়তনটা বের করতে চাই সে আয়তনটা আমরা কীভাবে বের করব? আচ্ছা, আয়তন মানে কি, এই চৌংয়ের ভিতরে কতটা জায়গা আছে। ধরো চৌংয়ের ভিতরে যদি আমরা জল ঢালতাম তাহলে সেটা জল দ্বারা পূর্ণ করতাম, তার মানে মাঝখানে যতটা জল ধরবে সেটা হলো তার আয়তন। এখন এই আয়তনটা আমরা কীভাবে বের করব? এবার দেখো যে এই চৌংটা কিসের ওপর দাঁড়িয়ে আছে, ভূমির ওপরে। যদি আমার ভিতরে কতটা জায়গা আছে সেটা যদি বুঝতে হয় তাহলে আমার টোটাল নিচের ভূমির ক্ষেত্রফলটা দরকার, কারণ নিচের ভূমির ক্ষেত্রফলটা কি, কতটা নিচে বা ভূমিতে জায়গা আছে তার উপর বেস করে চৌংটা তো দাঁড়িয়ে আছে। তাহলে ক্ষেত্রফলের ওপর বেস করে যদি দাঁড়িয়ে থাকে তাহলে ক্ষেত্রফলের সঙ্গে যদি আমরা উচ্চতাটা গুণ করে দিই তাহলে তার আয়তনটা পাবো। কেন? কারণ এই চৌংটা দাঁড়িয়ে আছে ভূমির ওপরে, ভূমি যদি ক্ষেত্রফল করি তাহলে দেখা যাচ্ছে ভূমির সব জায়গাটা নিলাম, এবার তার ওপরে তার সঙ্গে যদি উচ্চতা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পাবো, তার আয়তনটা। তাহলে আয়তন হয়ে যাচ্ছে ভূমির ক্ষেত্রফল মানে হলো পাই আর স্কোয়ার ইনটু এইচ ঘন একক, পাই আর স্কোয়ার ইনটু এইচ ঘন একক, বোঝা গেল। এইভাবে আমরা চৌংয়ের আয়তন পেলাম। এবার যদি আমরা সমগ্রতলের ক্ষেত্রফল চাই, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলটা আমরা কীভাবে পাবো? একটা জিনিস খেয়াল করে দেখো,
যে এর সমগ্রতল বলতে পার্শ্বের তলটাও নেব, আবার ভূমির তল, আবার ওপরে যে অংশটা তার তলে নেব, ঠিক আছে? যদি দুটো মুখ সম্পূর্ণ ঢাকা থাকে, নিচের ভূমি আছে আর মাথাটা যদি ঢাকনা দেওয়া থাকে, ঢাকনা যদি খোলা থাকে বা কোনো কিছু একটা সিলিন্ডার মতো নিলাম, যদি ঢাকনাটা খোলা থাকে তাহলে সেটা বাদ, যদি ঢাকনা ঢাকা দেওয়া থাকে তখন কী হবে? পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেলাম প্লাস ভূমির ক্ষেত্রফল আর ওপরের অংশের ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পাবো। তার মানে সমগ্রতলের ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা এখানে কত পেয়েছি? 2πr×h। পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা পেয়েছি 2πr×h বা 2πrh। এর সঙ্গে যদি আমরা নিচের ভূমিতলের ক্ষেত্রফল কত? πr² যোগ ওপরের অংশটার ক্ষেত্রফল কত? πr². তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমাদের কী দাঁড়াচ্ছে? সব জায়গা থেকে আমাদের 2πrh প্লাস 2πr², ঠিক আছে? এখান থেকে 2πr আমরা কমন নিলাম, তাহলে এখান থেকে পড়ে থাকলো h, এখান থেকে আমাদের পড়ে থাকলো r, তাহলে 2πr×r+h বা h প্লাস r বর্গ একক। তাহলে আমরা এখানে এর সমগ্রতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এইভাবে আমরা সমগ্র চোঙের যে সমস্ত ধর্মগুলো আছে বা সমস্ত ক্ষেত্রফলের ধর্মগুলো আমরা জানলাম।